हरे कृष्ण आजकेर এই ভিডিওতে এমন একটি তত্ত্ব তুলে ধরব যে তত্ত্বটি শ্রবণ করে আপনি আপনার মনে অনেক আনন্দ পাবেন। তো সেই তত্ত্বটি হচ্ছে একটি ইদুরি মানে মেয়ে ইদুর, সে এই কার্তিক মাসে ভগবানকে প্রদীপ নিবেদনের পর সেই প্রদীপ যে মাটিতে রাখা হয় সেই প্রদীপ প্রজ্বলনে সহযোগিতা করার মাধ্যমে বৈকুণ্ঠ ধাম লাভ করেছিলেন। এবং এই কার্তিক মাসে বা দামোদর মাসে যারা মাছ মাংস খায় তারা কি ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারবে, এই দুইটি তত্ত্ব আজকের এই ভিডিওতে তুলে ধরব। তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো পদ্ম পুরাণের বর্ণনা অনুসারে এক সময় এই কার্তিক মাস বা দামোদর মাস চলছিল, আর এই কার্তিক মাস বা দামোদর মাসে ভক্তগণ ভগবানকে প্রদীপ নিবেদন করেন এবং কীর্তন করেন। তো প্রতিদিন এক বৈষ্ণব ভগবানকে প্রদীপ নিবেদন করছিলেন এক হরি মন্দিরে, আর ওই হরি মন্দিরের পাশে একটি ইঁদুর ইঁদুরি বাস করত। তো সেই ইঁদুরিটি প্রতিদিন সেই মন্দিরের পাশে ঘোরাঘুরি করত, আর সেই বৈষ্ণব ভগবানকে প্রতিদিন প্রদীপ নিবেদন করত, আর প্রদীপ নিবেদন করার পরে সে হরি মন্দিরের পাশে আকাশের দিকে দেখিয়ে মাটিতে রেখে দিত, আর সেই প্রদীপের যে সলতা সেখানে ঘি তেল মিশকরা থাকতো, আর সেটা খাওয়ার জন্য সেই ইঁদুরিটি সেখানে চলে আসতো। আমি ইঁদুরি বলছি মানে সেটা মেয়ে ইঁদুর, তো তো সে সেখানে এসে সেটা খেয়ে সে জীবন ধারণ করত। এভাবে একদিন দুই দিন তিন দিন চার দিন, তো প্রতিদিনে সে সেই সলতা খেয়ে তার জীবন ধারণ করছে। তো ইঁদুর তো জানে না কোনটা আগুন কোনটা তুলা কোনটা সলতা, তার তো সেরকম জ্ঞান নেই। তো প্রতিদিনকার মতো সেই বৈষ্ণব ভগবানকে প্রদীপ নিবেদন করে মাটিতে রেখে দিয়েছে, আর ঠিক তখনই সেই ইঁদুর ধৈর্য ধরতে না পেরে তাড়াতাড়ি এসে সেই সলতাটি খাওয়া শুরু করে দিয়েছে। আর সেখানে তো আগুন ছিল, যেই মাত্র খেতে গেছে সঙ্গে সঙ্গে সেটা তার মুখে লেগে গেছে। তো মুখে লেগে গেছে, তো মুখে লাগার কারণে সেই সলতা আরও জ্বলছে। তো যতই সেটা খাওয়ার চেষ্টা করছে তার এই যে মুখের যে লোমগুলো আছে সেগুলো পুড়ে যাচ্ছে, আর সেই প্রদীপ আরও বেশি করে জ্বলছে। তো এভাবে এমন পরিস্থিতি হলো, তার মুখ এমনভাবে পুড়ে গেল সে ছটপট করতে লাগলো, আর এই দৃশ্য একটি সাপ দেখতে পেল। তখন সাপ চিন্তা করলো, বাহ এই তো আমার আহার চলে এসেছে, এই সময় তাকে আমি আহার করতে পারবো। সঙ্গে সঙ্গে সেই সাপটি তার দিকে ছুটতে লাগলো, আর এদিকে সেই ইঁদুরটি ভয়ে মন্দিরের চতুর্দিকে ঘুরতে শুরু করলো। এভাবে ঘুরতে 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 সাতবারের বার তার সেই মন্দিরের পাশে এসে মৃত্যু হলো ভগবানের সম্মুখে। তো যখন তার মৃত্যু হলো, তো সে যেহেতু একটা ইঁদুর এবং তার পূর্ব জন্মের অনেক পাপ রয়েছে, এই জন্য যমদূতেরা তাকে নিতে আসলো। সঙ্গে সঙ্গে সেখানে বিষ্ণুদূতগণও আসলেন। তো যমদূতেরা বলছে যে একে আমরা নিয়ে যাব, কিন্তু বিষ্ণুদূতগণ বলছে যে না, একে তোমরা নিতে পারবে না। কেন নিতে পারবো না? যে এ ভগবানকে প্রদীপ নিবেদন করেছে, প্রদীপ প্রজ্বলনে সহযোগিতা করেছে, এই জন্য তার পূর্বজন্মের সমস্ত পাপ ভস্মভূত হয়ে গেছে, এখন একে আমরা নিয়ে যাব। তো তখন যমদূতগণ অনেকভাবে বুঝাচ্ছেন যে দেখুন ওর তো অনেক পাপ সঞ্চিত আছে, ওকে আমরা নিয়ে যাব। তখন বিষ্ণুদূতগণ তাদেরকে ভর্ৎসনা করে সেখান থেকে তাড়িয়ে দিলেন, আর সেই ইঁদুরের যে আত্মা সেটাকে সূক্ষ্ম শরীরকে নিয়ে গেলেন বৈকুণ্ঠ ধামে। এবার বৈকুণ্ঠ ধামে যখন ভগবানের কাছে ফিরে গেলেন, এই ভগবানকে প্রদীপ দানের মহিমা যে কী সেটা প্রচার করার জন্য সেই আত্মাকে সেই সূক্ষ্ম শরীরকে আবার এই পৃথিবীতে প্রেরণ করলেন। তখন সেই আত্মা সেই সূক্ষ্ম শরীর একটি রাজার গৃহে জন্মগ্রহণ করলেন রাজকন্যা হিসাবে। রাজকন্যা হিসাবে জন্মগ্রহণ করার পরে সে আস্তে আস্তে বড় হতে লাগলো। তো যখন তার বোঝার জ্ঞান হলো, তখন একদিন তার মাকে বলছে যে মা আমাকে প্রদীপ দাও, এটা কার্তিক মাস বা দামোদর মাস,
এই মাসে ভগবানকে প্রদীপ নিবেদন করতে হয়। কেউ যদি ভগবানকে প্রদীপ নিবেদন করে তাহলে ভগবান তার সমস্ত পাপ ভস্মভূত করে দেন এবং অন্তিমে তিনি ভগবানের ধামে ফিরে যেতে পারেন। তো তখন মা তাকে বললেন যে তুমি এটা কোথা থেকে শিখলে, কে তোমাকে শিখালো যে কিভাবে ভগবানকে প্রদীপ নিবেদন করতে হয়। তখন সেই মেয়েটি বলছে যে মা শুধু আমি না, আমার সাথে সকলে তোমরা ভগবানকে প্রদীপ নিবেদন কর। তো তখন মা এটি জানার জন্য আরও উৎসাহিত হলেন যে তুমি কেন, কার কাছ থেকে শিখেছো এটা। তখন তার পূর্বজন্মের বৃত্তান্ত মায়ের কাছে খুলে বললেন যে মা পূর্বজন্মে আমি একটা ইঁদুরই ছিলাম, মেয়ে ইঁদুর। আমি অনিচ্ছাকৃতভাবে ভগবানকে প্রদীপ নিবেদন করিনি। এক বৈষ্ণব ভগবানকে প্রদীপ নিবেদন করার পরে সেই প্রদীপ মাটিতে রেখে দিয়েছিলেন, আর সেই মাটিতে থাকা প্রদীপের সলতা খেয়ে আমি জীবন ধারণ করতাম। একদিন ঘটনাক্রমে সেই প্রদীপের আগুন আমার মুখে লেগে যায়। তো যেহেতু সেই প্রদীপ আমি ধরার ফলে সেটা আরও বেশি করে জ্বলছিল, সেটাকে ভগবান আমার স্বীকৃতি হিসাবে ধরে নিয়েছেন, ভগবানের সেবা হিসেবে ভগবান গ্রহণ করেছেন, আর তার ফলে আমি আজকে রাজকন্যা হিসেবে জন্মগ্রহণ করেছি। আমার পূর্বজন্মের সমস্ত পাপ ভস্মভূত হয়ে গেছে। তো এভাবে যখন বর্ণনা করছেন তখন রাজ্যের সবাই, রাজা রানী প্রজা সকলে মিলে এই কার্তিক মাসে বা দামোদর মাসে ভগবানকে প্রদীপ নিবেদন করা শুরু করলেন। তো এভাবে আমরা দেখতে পারি যে একটি ইঁদুরই সে অনিচ্ছাকৃতভাবে প্রদীপ দেখাননি, প্রদীপ প্রজ্বলনে সহযোগিতা করেছেন অনিচ্ছাকৃতভাবে, আর তাতেই তার সমস্ত পাপ ভস্মভূত হয়ে গেছে। আর কেউ যদি প্রেম ভক্তি সহকারে ভগবানকে প্রদীপ নিবেদন করে তাহলে তার কি হতে পারে একবার চিন্তা করুন। তো এই জন্য এই কার্তিক মাসে বা দামোদর মাসে ভগবানকে প্রদীপ নিবেদন করুন। তো এক ব্যক্তি আমাকে প্রশ্ন করছেন যে যারা মাছ মাংস খায় তারা কি ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারবে, দয়া করে বলবেন কি। হ্যাঁ, যারা মাছ মাংস খায় এবং না খায় সকলেই ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারবে। কেন পারবে এটার উদাহরণস্বরূপ গজেন্দ্র নামে একটি হাতি ছিল, সে কিন্তু মানুষ নয়। এই হাতি সরোবরে জল খেতে যেয়ে এক ভয়ঙ্কর কুমির তার পায়ে কামড় দেয়। এই তত্ত্ব অমল পুরাণ শ্রীমৎ ভাগবতে বর্ণনা করা রয়েছে, অনেক বড় চ্যাপ্টার। তো সেই অবস্থাতে সে হাতি দেখতে পেলেন যে যখন তাকে কুমির কামড় দিয়েছে তার পরিবার আত্মীয় স্বজন সকলে চলে গেছে, যে ওকে আর আমরা বাঁচাতে পারবো না। তখন সে হাতিটি ওই সরোবর থেকে পদ্মফুল নিয়ে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করে বলতে লাগলেন, হে গোবিন্দ, তুমি ছাড়া আর আমার এই পৃথিবীতে কেউ নাই, প্রভু তুমি দয়া করে আমার এই নিবেদন গ্রহণ করো। যদি তুমি চাও আমি রক্ষা পাই, আর যদি তুমি না চাও তাহলে আমার প্রাণ এখানেই যাবে, এটা সম্পূর্ণ তোমার উপর। ভগবান তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করেছে। তাকে কিন্তু দেখেননি যে তুমি সরোবরে আছো, কুমিরে কামড় দিয়েছে, বনের মধ্যে আছো, এরকম কিছু দেখেনি, গরুর পাখি। তো এভাবে আমরা শাস্ত্রে অনেক উদাহরণ পাই। তো আপনি আপনার স্থান থেকে চেষ্টা করবেন এই দামোদর মাসে কার্তিক মাসে কিভাবে নিয়ম নিষ্ঠা পালন করা যায়, এ সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে। এই কার্তিক মাসে বা দামোদর মাসে কী কী বর্জন করতে হবে, কী কী নিয়ম পালন করতে হবে, এগুলো যদি আপনি পালন করতে পারেন তাহলে খুব ভালো। আর যদি নাই পারেন, এমন পরিস্থিতিতে আছেন যে কোনোভাবেই সম্ভব নয়, মাছ মাংস ডিম পিঁয়াজ রসুন খেতে হচ্ছে, তো সেই পরিস্থিতিতে আপনি প্রদীপ নিবেদন তো করতে পারছেন, প্রদীপটাই নিবেদন করুন। কারণ ভগবদ গীতায় ভগবান তার মুখনিঃসৃত বাণীতে বলেছেন, নাহাবিক্রম নশহস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রাত মহত ভয়াত। অর্থাৎ ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই, তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। আপনি আজকে
অল্প কিছু পরিমাণ ভগবানের সেবা করতে পেরেছেন ওটুকুই আপনার সঞ্চিত হয়ে থাকবে। পুণ্যকরণ পুণ্যের ফলে আপনি স্বর্গসুখ ভোগ করবেন, সেটা স্বর্গসুখ ভোগ করার ফলে ক্ষয় হয়ে যাবে। পাপকরণ নরক যন্ত্রণা ভোগ করার পরে সেই পাপকর্মের ফল নিঃশেষ হয়ে যাবে, কিন্তু ভগবত ভক্তির যে ফল সেটা চিরস্থায়ী হয়ে থাকে। জীবকে এই জড়জগতের বদ্ধ দশা থেকে মুক্তি দান করে, সেটা এ জন্মে না হতে পারে, তার পরে জন্মে হবে, তার পরে জন্মে না হলে তার পরের জন্মে হবে। এই যে প্রতি জন্মে একটু একটু করে ভগবত ভক্তি সাধন হচ্ছে, এভাবে আস্তে আস্তে সেই আত্মা উন্নত থেকে উন্নততর জীবন লাভ করে অবশেষে ভগবানের ধামে গমন করবে। তো আপনি আপনার স্থান থেকে যতটুকু পারছেন ভগবানকে প্রদীপ নিবেদন করুন, হ্যাঁ, এভাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন, এই মনুষ্য জন্মকে সার্থক করুন। কারণ এই মনুষ্য জন্ম সহজে পাওয়া যায় না, মানুষ খাচ্ছে, কুকুরও খাচ্ছে, বিড়ালও খাচ্ছে, শিয়ালও খাচ্ছে, তারা বংশবৃদ্ধি করছে, মানুষও করছে, তাদের মধ্যে ঝগড়া লাগে, বিবাদ লাগে, মানুষদের মধ্যে হয়, মানুষদের মধ্যে আরও বেশি হচ্ছে। তো এরকম ঘোর সংকটময় এই কলিযুগে যদি কেউ নিস্তার পেতে চায়, মুক্তি পেতে চায়, এই জড়জগতের বদ্ধ দশা থেকে মুক্তি পেতে চায়, তাহলে তাকে অবশ্যই এই ভগবত ভক্তির অনুশীলন করতে হবে। সেই অনুশীলন স্বরূপ আপনি ভগবানকে প্রদীপ নিবেদন করুন, কোনো সমস্যা নেই। তো যদি এই প্রদীপ নিবেদন সম্পর্কে আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে, এই ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যেন তারাও এই তত্ত্বটি জানতে পারে এবং ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন, ভিডিওতে লাইক দিন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।